আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাজিন নাহার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নিখোঁজ ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল বেনাপোল সীমান্ত থেকে উদ্ধার। গত 24 ঘন্টায় করোনায় 3 জেলায় 1 নার্স সহ 10 জন শনাক্ত। এবং করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 2,45,000, আক্রান্ত প্রায় 35 লাখ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নিখোঁজ ফটো সাংবাদিক ও দৈনিক পক্ষকালের সম্পাদক শফিকুল ইসলাম কাজল বেনাপোল সীমান্ত থেকে উদ্ধার করেছে বিজিবি। তবে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কাজলকে মামলা দিয়ে শনিবার গভীর রাতে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে বিজিবি। বেনাপোল সীমান্তের সাদিপুরের একটি মাঠের মধ্য থেকে তাকে উদ্ধার করে যশোর 21 বিজিবি ব্যাটালিয়নের রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের টহল দল। রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার আশেক আলী শফিকুল ইসলাম কাজলকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তাকে রাতে বিজিবির টহল দলের সদস্যরা সাদিপুর সীমান্তের একটি মাঠের মধ্য থেকে উদ্ধার করে। অবৈধভাবে ভারত থেকে আসার সময় তাকে আটক করে রাতে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। এদিকে কাজলের সন্ধান পাওয়ায় বিষয়টি তার স্ত্রী জুলিয়া ফেরদৌসি নয়নও নিশ্চিত করেছেন। গত 10 মার্চ ঢাকা থেকে নিখোঁজ হন কাজল। তার পরিবার তাকে ফিরিয়ে আনতে বেনাপোল রওনা হয়েছেন। সিলেটে গত 24 ঘন্টায় 1 নার্স সহ আরও 4 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজের PCR ল্যাবে 94 জনের নমুনা পরীক্ষার পর তাদের শনাক্ত করা হয়। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে সিলেট বিভাগে মোট 229 জন করোনায় আক্রান্ত হলেন। ঠাকুরগাঁওয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও 3 জন। জেলা সিভিল সার্জন ডাক্তার মাহফুজুর রহমান সরকার জানান, তাদের সংশ্লিষ্ট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়েছে। আক্রান্তরা নারায়ণগঞ্জে কাজ করতেন। গত 29 এপ্রিল লকডাউনের মধ্যেও নিজ জেলায় ফেরেন। এ নিয়ে জেলায় করোনা রোগী শনাক্ত হলো 19 জন। খুলনায় 2 জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন ডাক্তার সুজাত আহমেদ জানান, আক্রান্ত 2 নারী গার্মেন্টস কর্মী। নারায়ণগঞ্জ থেকে খুলনার নিজ গ্রামে আসার পর তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। রাতে ওই 2 বাড়িসহ এলাকায় 40টি বাড়ি লকডাউনে করেছে স্থানীয় প্রশাসন। আক্রান্তদের পরিবারের সদস্যদের আজ নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হবে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় আছেন আমাদের রিপোর্টার ফজলে রাব্বি। আমরা চলে যাচ্ছি তার কাছে। রাব্বি, সড়কের পরিস্থিতি কি দেখছেন? যানবাহন এবং লোক সমাগম ওখানে কেমন? ধন্যবাদ নাজনীন, আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর কারওয়ান বাজার মোড়, অর্থাৎ সার্ক ফোয়ারা মোড়ে। আপনি দেখতেই পাচ্ছেন, লকডাউন পরিস্থিতির শুরুর দিকে প্রথম সপ্তাহে আমরা যে একটি চিত্র দেখেছিলাম ঢাকা শহরে, আজকের তার পুরোপুরি বিপরীত। আজকে আমরা রাস্তায় ব্যক্তিগত পরিবহন অবাধে চলাচল করতে দেখছি। দেখছি রিক্সা, কোনো রিক্সাই মনে হচ্ছে না, আর গ্যারেজে রয়েছে সবই বেরিয়ে এসেছে। এছাড়া আমরা অন্যান্য গণপরিবহনের মধ্যে আজ আমরা এর মাঝেও CNG দেখেছি একটু, মানে 2-1টি করে, কিন্তু আজ CNG-র পরিমাণ আমরা দেখলাম যে বেশ ভালোই বেড়ে গেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাঝে মাঝে টহল দিচ্ছেন, কিন্তু তারপরেও সাধারণ মানুষকে আসলে ঘরে রাখা বা ঘরে রাখার ব্যাপারে কোনো ধরনের মনে হচ্ছে না আর কোনো লকডাউন কাজ করছে। আমরা কয়েকজনের সাথে কথা বলেছিলাম যারা অফিসগামী বলছিলেন, তারা বলছিলেন যে ব্যক্তিগত কিছু প্রতিষ্ঠান তাদেরকে চলে আসতে বলেছেন, তাদেরকে অফিস মানে সীমিত আকারে অফিস করার কথা বলছে, এবং সেই কারণে তারা ঘর থেকে বের হয়ে এসেছে। আপনি লক্ষ্য করলে দেখবেন যে আজ যারা ঘর থেকে বের হয়েছেন তাদের মধ্যে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর ব্যাপারটিও, মাস্ক কিংবা গ্লাভসের যে ব্যাপারটি, সেটিও অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে সাধারণ মানুষের মধ্যে সেই সতর্কতাটুকুও আজকে দেখা যাচ্ছে না। এছাড়া আমরা সকাল থেকে,
হ্যাঁ, সকাল থেকে বিভিন্ন ঢাকার প্রবেশ পথগুলোতে দেখেছি যে মানুষ অবাধে ঢাকার ভিতরে ঢুকছেন এবং তারা বলছেন যে তাদেরকে মেসেজ পাঠানো হয়েছে সে সমস্ত অফিসের থেকে যেন তারা চলে আসেন। যদিও আমরা জানি যে লকডাউন ছুটি, সরকারি ছুটি বাড়ানো হয়েছে, কিন্তু তারপরেও পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। কেন স্বাভাবিক হয়ে আসছে সাধারণ মানুষ আসলে বলছেন, যারা আসছেন বেরো আসছেন তারাও আসলে বলছেন যে তারা জানেন না কেন এইরকম পরিস্থিতি তৈরি হচ্ছে, তারাও হতাশা প্রকাশ করছেন। যাই হোক, করোনার বিস্তার বাড়ছে দেশে, সেই সাথে লকডাউনের পরিস্থিতিতেও আস্তে আস্তে শিথিল হয়ে আসছে। এই পরিস্থিতি শিথিল হওয়ার জন্য সাধারণ মানুষ বলছেন যে সরকার যেন আরেকটু বেশি তদারকি করেন, কারণ আমরা সবাই জানি মে মাস হচ্ছে সব দিক থেকে বলা হচ্ছে যে এই মাসটি বাংলাদেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, এই ছিল আমার কাছে রাজধানীর সড়কের লকডাউন পরিস্থিতি। রাব্বি, আপনাকে ধন্যবাদ। করোনা ভাইরাস মহামারীতে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 2,45,000 মতো মানুষের, আর আক্রান্ত প্রায় 35 লাখ। আক্রান্ত আর মৃত্যুর মিছিলে যুক্তরাষ্ট্র সব দেশকে ছাড়িয়ে গেছে। সেখানে এখন পর্যন্ত 67,444 জন মানুষের মৃত্যু হয়েছে, আক্রান্ত 11,60,744 জন। মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরে ইউরোপের দেশ ইটালি। দেশটিতে এ পর্যন্ত 28,710 জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন 2,09,328 জন। এদিকে মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে আছে যুক্তরাজ্য। দেশটিতে 1,82,260 আক্রান্তের বিপরীতে মারা গেছেন 28,131 জন। তবে দক্ষিণ এশিয়ায় ধীরে ধীরে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। মূলত বাংলাদেশ, ভারত ও পাকিস্তান, এই তিন দেশে বাড়ছে সংক্রমণের হার। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে 5 জন। এ নিয়ে মোট মারা গেলেন 175 জন। সবশেষ 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 552 জন। মোট আক্রান্ত হয়েছেন 8,790 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী প্রায় সারা দেশে করোনায় সংক্রমণ ছড়িয়ে পড়লেও ঢাকা ও নারায়ণগঞ্জের পরিস্থিতি সবচেয়ে খারাপ। ফজলে রাব্বির রিপোর্ট। 2 মে পর্যন্ত দেশে মোট 76,432 জনের শরীরে নমুনা পরীক্ষার বিপরীতে 8,790 জনের শরীরে করোনা ভাইরাসে আক্রান্তের প্রমাণ পাওয়া গেছে। অর্থাৎ নমুনা পরীক্ষার বিপরীতে শতকরা 11 জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ঢাকায় 4,310 জন, মারা গেছে 95 জন। এরপরই ঝুঁকিতে আছে নারায়ণগঞ্জ, জেলায় আক্রান্ত হয়েছে 987 জন, মারা গেছে 39 জন। এছাড়া আক্রান্তের দিক দিয়ে 100 কোটা পেরিয়েছে গাজীপুর, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, কুমিল্লা ও ময়মনসিংহে। আক্রান্তদের চিকিৎসা ব্যবস্থার বিস্তারিত জানানো হয় স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে। হোম এবং কোয়ারেন্টাইন সহ 24 ঘন্টা ছাড় পেয়েছেন 2,850 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 1,21,349 জন। এই 24 ঘন্টা ছাড় বাদ দিয়ে আমাদের বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন এবং হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে সহ আছেন 69,094 জন। ব্রিফিংয়ে জানানো হয় গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া 5 জনই ঢাকার বাসিন্দা, এদের মধ্যে 3 জন পুরুষ ও 2 জন নারী। 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 552 জন, এই সময় সুস্থ হয়েছেন 3 জন। এ নিয়ে মোট 177 জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছে বলে জানানো হয় স্বাস্থ্য বুলেটিনে। আক্রান্তদের সুস্থ করে তুলতে চিকিৎসকরা দিনভর কাজ করছে বলে জানানো হয় ব্রিফিংয়ে। প্রতিনিয়তই চিকিৎসকরা প্রশিক্ষণ নিচ্ছেন এবং গত 24 ঘন্টায় নতুন করে প্রশিক্ষণ নিয়েছেন আরও 19 জন এবং স্বেচ্ছাভিত্তিতে কাজ করে যাচ্ছেন 4,028 জন চিকিৎসক। এই চিকিৎসকরা সবাই 333 হটলাইনে কাজ করেন এবং আমাদের স্বাস্থ্য বাতায়নেও কাজ করে থাকেন। ব্রিফিংয়ে করোনা সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলতে আবারও সবার প্রতি আহ্বান জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাস মহামারীর কারণে দর্শনার্থী প্রবেশ বন্ধের প্রতিবাদে ব্রাজিলের অ্যামাজন রাজ্যের মানাসের এক জেলের বন্দীরা নিরাপত্তারক্ষীদের জিম্মি করে রাখে। রাজ্যটির জননিরাপত্তা সচিব পরে জানান, টানা 5 ঘন্টা পর
পুরাকুয়ে কুয়ারা জেলখানার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং জিম্মি প্রহরীদের মুক্ত করা হয়। বন্দীদের নিরাপত্তার কারণে গত মার্চ মাসের মাঝামাঝি থেকে এই কারাগারে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দেয় কারা কর্তৃপক্ষ। এতে করে বন্দীরা পরিবারের সদস্যদের কাছ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ পর্যন্ত 97,100 আক্রান্তের বিপরীতে ব্রাজিলে মারা গেছে 6,761 জন। এবার পার্টেক্স খেলার খবর। লকডাউন শিথিল হওয়ায় সোমবার থেকে স্প্যানিশ লা লিগার ফুটবলারদের ব্যক্তিগত অনুশীলনের অনুমতি দিয়েছে স্পেন সরকার। যদিও লীগ কবে শুরু হবে সে বিষয়ে চূড়ান্ত হয়নি কিছুই। আর অনুশীলন শুরুর আগে লা লিগায় অংশগ্রহণকারী প্রত্যেক ফুটবলারের কোভিড-19 পরীক্ষা বাধ্যতামূলক করেছে সরকার। সেই পরীক্ষায় সফল হলে তবে অনুশীলনে ফিরতে পারবেন মেসি সুয়ারেজরা। এ পর্যন্ত স্পেনে করোনা ভাইরাসে 25,000-এরও বেশি মানুষের প্রাণ হারিয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লীগের দল সাইফ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় রেজিস্ট্রেশনে নিষেধাজ্ঞা জারি করেছে ফিফা। শনিবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন একথা জানিয়েছে। 2017 সালে প্রাক মৌসুমে সাইফ স্পোর্টিং ক্লাবের হয়ে খেলার জন্য ট্রায়াল দিতে এসেছিলেন স্লোভাকিয়া, মন্টেনেগ্রো এবং সার্বিয়ার 3 খেলোয়াড়। পাওনা অর্থ না পেয়ে ফিফার কাছে অভিযোগ করেন তারা। এতে ফিফা প্রায় $1,00,000 জরিমানা করেছিল সাইফকে। গত 23 এপ্রিল ছিল জরিমানা পরিশোধের শেষ দিন, কিন্তু পরিশোধ না করায় ফিফার সিদ্ধান্ত অনুযায়ী সাইফ স্পোর্টিং ক্লাব স্থানীয় বা বিদেশি কোনো খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবে না। নির্দেশনা অনুযায়ী এখন 3 বিদেশি খেলোয়াড়কে দিতে হবে $1,05,500। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। নিখোঁজ ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল বেনাপোল সীমান্ত থেকে উদ্ধার। গত 24 ঘন্টায় করোনায় 3 জেলায় 1 নার্স সহ 9 জন শনাক্ত। এবং করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 2,45,000, আক্রান্ত প্রায় 35 লাখ। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।